ঊর্ধ্বমুখী দ্বিতীয় করোনা জের সারা রাজ্য জুড়ে আবারও লকডাউনে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এক্ষেত্রে বলা হয়েছে এক সপ্তাহের জন্য সেই লকডাউন লাগু হচ্ছে এবং মুখ্যমন্ত্রী এটাও জানিয়ে দিয়েছেন যে এই লকডাউনে কোন কোন পরিষেবা চালু থাকবে এবং কোন কোন পরিষেবা বন্ধ থাকবে তো বন্ধুরা কবে থেকে লকডাউন হচ্ছে কতদিন পর্যন্ত সেই লকডাউন থাকবে পশ্চিমবঙ্গে লকডাউন হবে কিনা সমস্ত কিছু আপনাকে জানাবো এই ভিডিওতেই অতএব ইম্পর্টেন্ট ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন শেষে আপনি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন বা কোন এরিয়া থেকে আপনার সেই এরিয়াতে দ্বিতীয় করোনার কোনো পজিটিভ কেস ধরা পড়েছে কিনা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিও নিচে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন তোমাদেরকে একটি খবর প্রকাশ হয়েছে দেখুন যেখানে বলা হয়েছে দিন দিন করোনা সংক্রমণ বেড়ে চলায় ফের সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটলেন দিল্লির কেজরিওয়াল সরকার আজ সোমবার উনিশে এপ্রিল রাত দশটা থেকে আগামী সোমবার অর্থাৎ ছাব্বিশে এপ্রিল সকাল পাঁচটা পর্যন্ত ছয় দিন লকডাউন ঘোষণা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী এবং এখানে বলা হয়েছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি সাংবাদিক বৈঠক করে বলেন আমরা যদি এই মুহূর্তে লকডাউন না করি তাহলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে সরকার আপনাদের সম্পূর্ণ খেয়াল রাখবে আমরা পরিস্থিতি খতিয়ে এই সিদ্ধান্ত নিয়েছি বলেন আমরা তিনি আপনাদের ভয় দেখাচ্ছি না নিচে দেখুন বলা হয়েছে যে আমি বলছি না যে স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে কিন্তু পরিষেবার হাল খুব খারাপ সব পরিষেবারই একটা সীমা থাকে যদিও আগের লকডাউনের তুলনায় এইবারে লকডাউন কিছুটা হলেও পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে যে লকডাউন চলাকালীন কি কি খোলা থাকবে আর কি কি বন্ধ থাকবে সেই ক্ষেত্রে বলা হয়েছে যে সব বেসরকারি অফিস বন্ধ থাকবে কর্মীদের বাড়ি থেকে কাজের নির্দেশ দেওয়া হয়েছে এই কদিন এবং বলা হয়েছে যে অডিটোরিয়াম রেস্তোরাঁ শপিং মল জিম স্পা বন্ধ থাকবে সব ধরনের সামাজিক ধর্মীয় বা রাজনৈতিক জমায়েত বন্ধ থাকবে সব শিক্ষা প্রতিষ্ঠান কোচিং সেন্টার বন্ধ থাকবে তবে খোলা থাকবে মুদিখানা খাবারের দোকান খোলা থাকবে এবং এখানে বলা হয়েছে স্বাস্থ্য পরিষেবা চালু থাকবে ঔষধের দোকান খোলা থাকবে ব্যাংক এটিএম ও বিমা পরিষেবা চালু থাকবে খাবার ও হোম ডেলিভারি ব্যবস্থা চালু থাকবে পঞ্চাশ জন নিমন্ত্রিত নিয়ে বিয়ের অনুষ্ঠান করা যাবে তার জন্য আলাদাভাবে পাস নিতে হবে সরকারি অফিস খোলা থাকবে তোমাদের বুঝতে পারছেন এই যে লকডাউন সেই লকডাউনে কোন কোন পরিষেবা খোলা থাকবে এবং কোন কোন পরিষেবা বন্ধ থাকবে এবং এই লকডাউন বলা হয়েছে যে সোমবার উনিশে এপ্রিল রাত দশটা থেকে ছাব্বিশে এপ্রিল অর্থাৎ সোমবার পর্যন্ত ছয় দিন অর্থাৎ এক সপ্তাহের মতো লকডাউনে ঘোষণা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তোমাদের বুঝতে পারছেন এই মুহূর্তে দিল্লিতে আবারও লকডাউন লাগু হলো তবে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে লকডাউন হচ্ছে না যেহেতু পশ্চিমবঙ্গে রয়েছে বিধানসভা নির্বাচন তবে বিধানসভা নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর হয়তো পশ্চিমবঙ্গে আবারও লকডাউন হতে পারে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা আপনার ভালো লাগবে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন